একজন জনপ্রতিনিধির সাথে দুর্ব্যবহার করা হয়েছে, ব্যারাকপুরে পানিহাটির ঘটনা নিয়ে অভিযোগ করলেন বিধায়ক নির্মল ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পানিহাটিতে টোটো রাখাকে নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে একটি গণ্ডগোলের ঘটনায় সিভিক ভলেন্টিয়ারকে মারধর এবং অভিযুক্তকে পুলিশের গাড়ির থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোবিন্দ দাসের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা গোবিন্দ দাসের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তিনি ঘটনাটি পুলিশের বিষয় নয় এবং ট্রাফিক বিভাগের বিষয় বলে জানান। সরকারি কাজে বাধা দিয়েছে পুলিশকে, ওটা পুলিশের সঙ্গে ঝামেলা ছিলই না, ওটা তো না গোবিন্দ দাস পুলিশ তার বিরুদ্ধে শুভমতো মামলা। আমি একটা কথা বলবো, কি করেছে পুলিশ আমাদের, ওটা পুলিশের সাবজেক্টই নয়, ওটা হয়েছে সিভি পুলিশের সঙ্গে, সেটা তাদের মধ্যে গণ্ডগোল হয়েছে এবং সেটা মিটে যাবে আমার ধারণা। দেহরক্ষে তুলে নেওয়া হয়, পুলিশ কি করেছে সেটা দেখা যাবে, পরে সিপি আছেন তার দেহরক্ষে তুলে নিয়েছে সেটা দেখা যাবে। অভিযোগ তুলতেই পারে, কে কি অভিযোগ তুললো, যাদের মধ্যে মারপিট হয়েছে তারা ট্রাফিকের অন্তর্গত এবং সেখানে সেটা আমার দৃঢ় বিশ্বাস যে নিজেরাই মিটিয়ে নেবে। জনপ্রতিনিধিদের সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার করে জনতাই তার বিচার করবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।